যত পেয়েছিলাম তারপরে হচ্ছে স্যাবমিশন অনেক কম পেয়েছি। আর কারো যদি ফিডব্যাক দেওয়া বাকি থাকে আমার তোমাদের ফেসবুকে, তাহলে আমাকে জানাও যে কেউ সাবমিট করছে, আমি খেয়াল করিনি এরকম। আর তোমাদের ভিতরে হচ্ছে কয়েকজনের নোট আমি দেখলাম, আসলে আমি বলছিলাম আগের দিন যে বলবো যে কারা কারা মোটামুটি ভালো করছে, নোটগুলো যাদের হচ্ছে অনেক আপ টু মার্ক হয়েছে। আচল খান, তারপরে হচ্ছে জাকিয়া জেবু, তারিয়া স্বাধীন, ফারজানা প্রধান, ফাতেমা সুরিয়া, আর হচ্ছে আবিহা নির্পা। তোমরা হচ্ছে তোমাদের নোটগুলো অনেক ভালো লাগছে আমাকে, মানে তোমরা হচ্ছে দেখলাম যে অনেকেই ইনফরমেশনও কালেক্ট করে নোটগুলোকে নিজেদের মতন গুছিয়ে লিখেছো, তারপর হচ্ছে আমার পুরো লেকচারটা পড়েই সুন্দর করে নোট করেছো, শুধু স্লাইড না। তো তোমরা এই স্ট্রিক গুলা কিপ আপ করে রাখো, আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই তোমরা নক করতে পারবা, শুধু এই রিলেটেড না, কোনো রকম মানে নোটস এর বাইরেও আমি যেগুলো পড়িয়েছি এর বাইরেও যদি তোমাদের একটু জানতে হয় যে কোনো ইনফরমেশন মানে এই টপিক রিলেটেড কোনো নতুন ইনফরমেশন তোমরা হচ্ছে গ্যাদার করতে চাচ্ছো বা কোনো রেফারেন্স চাচ্ছো, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করতে পারি। আর তোমরা দেখছো অনেকেই হচ্ছে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, তো তোমরা মানে কারা কারা কোন ব্যাচে একটু আমাকে একটু জানাই দিবা কাইন্ডলি। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় তোমরা একটু কাইন্ডলি মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে দিবা আমাকে যে হচ্ছে তোমরা কোন ব্যাচ থেকে, তাহলে আমি খুব ইজিলি তোমাদেরকে রিকগনাইজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা 27 জন 27 জন আছে এখানে, আমরা শুরু করি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তোমার হচ্ছে দেখি। ওকে, তো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমাদের অনেকটাই থিওরিটিক্যাল ক্লাস হবে, আজকে আমার একটু শরীরটা একটু অসুস্থ অসুস্থ লাগতেছে, এই জন্য টপিক গুলো আমি সেভাবে চুজ করেছি, আমাদের সিলেবাস অনুযায়ী আমরা আগাচ্ছি। তো আমি চেয়েছিলাম এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির উপরে 5টা ক্লাস লাগবে আমাদের, সো যেহেতু আমাদের বড় টপিক গুলো কভার হয়ে গিয়েছে, তো আই গেস 4টা ক্লাসে আমরা কভার করতে পারবো এটাকে। তো আজকে 3rd ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। তো 3rd ক্লাসে মোটামুটি পুরোটুকুই থিওরিটিক্যাল বেস, তোমাদের হচ্ছে রিয়াকশন করতে হবে, কিছু তত্ত্ব তাত্ত্বিক কিছু প্রশ্ন করতে হবে, এখানে ম্যাথমেটিক্স এর পরিমাণটা অনেক কম। ঠিক আছে, এই পার্ট থেকে তোমাদের মেইনলি অ্যাডমিশনে কোশ্চেন আসে, আর হচ্ছে এইচএসসি তে এমসিকিউ পার্টটা অনেক বেশি আসে। এইচএসসি তে সাধারণত এখানে গ ঘ কম আসে, ক খ তে আসে, ক খ থেকে আসতে পারে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব প্রথমে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস দিয়ে। আচ্ছা, আদর্শ গ্যাস আমরা আগের দিন পড়েছিলাম, তোমরা যারা যারা আগের দিন লেকচার গুলো সুন্দর মতন পড়েছো এবং নোট করেছো আমি দেখলাম, তারা হচ্ছে রিলেট করতে পারবা যে আদর্শ গ্যাস কাকে বলে। যে সকল গ্যাস কি করে বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদের কি কি বলা হয় যে আদর্শ গ্যাস বলা হয়? এটা কি সব চাপ ও তাপমাত্রার ক্ষেত্রে সত্য, অথবা আমরা গাণিতিক্যালি গাণিত ম্যাথমেটিক্যালি বলতে পারি কি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র যদি মেনে চলে তাহলেই সেটা কি আদর্শ গ্যাস, মেনে আদর্শ গ্যাস? তো ঠিক আছে, আচ্ছা আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে কিছু স্বীকার্য আছে যেগুলো হচ্ছে আমরা ধরে নিই আদর্শ গ্যাস, যখন আমরা কোনো নির্ণয় করি আদর্শ গ্যাসের কোনো অঙ্ক তখন হচ্ছে ধরে নিই। কি কি ধরে নিই? যে হচ্ছে কণার আয়তনকে নগণ্য ধরা হয়, যে আমরা আদর্শ গ্যাসে একটি পাত্রের ভিতরে যখন গ্যাস থাকে তার যে কণাগুলো থাকে গ্যাসের, সেই কণাগুলোর যে আয়তন থাকে, কণাগুলো তো একটি ফিজিক্যাল এন্টিটি, তো এদের যে আয়তনটা থাকে এটা আমরা অনেক নগণ্য ধরে নিই, এদের কোনো আয়তন নাই, অর্থাৎ আমরা কি পুরো পাত্রের আয়তনটাকেই গ্যাসের আয়তনটা ধরতে পারি। কণার অভ্যন্তরীণ শক্তি শূন্য, অথবা আমরা অভ্যন্তরীণ শক্তি না, কণার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য, মানে তোমার এই গ্যাসের আয়তনের সাপেক্ষে যে অভ্যন্তরীণ শক্তিটা আছে কণার সেটার পরিবর্তনটা শূন্য হবে। তো যদি আমাদের অভ্যন্তরীণ শক্তি ইউ হয় আর আমাদের আয়তনটা ভি হয়, তাহলে দেখো আমরা এইরকম ভাবে জিনিসটা লিখতে পারি। এটা আমাদের এমসিকিউ তে অনেক সময় আসতে পারে যে এই লাইনটার মানে কি। এটা হচ্ছে দেখো একটি স্থির তাপমাত্রা, এখানে টি মানে একটি স্থির তাপমাত্রায় আয়তনের সাপেক্ষে, মানে হচ্ছে ডিভি এখানে বোঝাচ্ছে আয়তনের সাপেক্ষে কণার যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেটা হচ্ছে কি শূন্য। তো এইটুকু তোমরা কি এমসিকিউর জন্য মনে রাখতে পারো যে ডিইউ বাই ডিভি তোমার হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আদর্শ গ্যাসের কত হবে ভ্যালু, এটা হচ্ছে শূন্য হবে। অণুগুলার মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, অর্থাৎ আমরা কি আদর্শ গ্যাসে ধরে নিচ্ছি যে একটা অণু আরেকটা অণুকে কোনোভাবে কোনো আকর্ষণ বা বিকর্ষণ করতেছে না। এটি একটি কাল্পনিক ধারণা, অর্থাৎ আদর্শ গ্যাস কখনোই বাস্তবে এক্সিস্ট করতে পারে না, এটাকে সাধারণত আমরা কি অঙ্ক করার ক্ষেত্রে বা তাত্ত্বিক ভাবে রসায়নের ভিতরে আমরা ধরে নিই।
ঠিক আছে, এটা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে কখনো ইউজ হয় না, এটা কি তাত্ত্বিক রসায়নে ইউজ হয়, থিওরিটিক্যাল কেমিস্ট্রিতে বেশিরভাগ সময় ইউজ হয় এটা। ঠিক আছে, এবার আমরা জানি যে বাস্তব গ্যাস কি। বাস্তব গ্যাস হচ্ছে সেই সকল গ্যাস যেগুলো হচ্ছে আসলেই পাওয়া যায়, এবং এই গ্যাসগুলা তোমার হচ্ছে যে বয়েল আর চার্লস আর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র এটা পুরোপুরি ভাবে মেনে চলে না, এই জন্য এগুলো কি আলাদা। মানে আদর্শ গ্যাস আমরা তাত্ত্বিক ভাবে জানি যে হচ্ছে এগুলো মেনে চলে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই এগুলো আসলে মানে মানে না কোনোভাবেই। এর কারণটা কি, দেখো আদর্শ গ্যাসে আমরা ধরে নিই যে হচ্ছে কণার কি আয়তন শূন্য, কিন্তু আসলে বাস্তবে কি আয়তন শূন্য হয়? বাস্তবে তো প্রতিটা গ্যাসেরই কণার একটা আয়তন আছে, একটু হলেও আয়তন আছে। তো যদি অনেক পরিমাণ গ্যাস নিই আমরা একটা পাত্রের ভেতরে এবং এটাকে সংকুচিত করে একটা সাইডে আনি, তাহলে কি ওইটা কিছু হলেও একটা জায়গা দখল করবে না? এইটাই আমরা তোমার হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে খেয়াল করি যে কণার একটি কি আছে, নির্দিষ্ট আয়তন আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে দেখিনি বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি কি সত্য আছে। কণার আয়তন রয়েছে, কণাগুলোর অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপরে নির্ভরশীল, অথবা ডিইউ বাই ডিভি বাই টি কি নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, মানে আয়তন পরিবর্তনের সাথে সাথে তোমার কি অভ্যন্তরীণ শক্তিও পরিবর্তন হতে পারে। অণুগুলার মধ্যে আকর্ষণ বিকর্ষণ বিদ্যমান, মানে একটি অণু আরেকটি অণু কি আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে। তো এদের ভিতরে কি একটা একটা বল রয়েছে, এদের ভিতরে একটা আন্ত আকর্ষণ বল রয়েছে, এটা বাস্তবে সত্য। আচ্ছা ঠিক আছে, তো বাস্তব গ্যাস আদর্শ গ্যাস যেমন কি কম্বাইন লটা মেনে চলে বা হচ্ছে অ্যাভোগাড্রো চার্লস আর এই সূত্রটা মেনে চলে, বাস্তব গ্যাস কি করে ভ্যান্ডারওয়ালের সূত্রটা মেনে চলে। বিজ্ঞানী ভ্যান্ডারওয়ালস একটা সূত্র দিয়েছে আদর্শ গ্যাসকে মডিফাই করে, আদর্শ গ্যাসের সূত্রটাকে একটু মডিফাই করে দেখো একটা সূত্র দিয়েছে, সূত্রটা কি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। তো দেখো আমাদের আদর্শ গ্যাসের সূত্রটা কি ছিল, পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি না? তো এইখানে কি করছে, শুধুমাত্র দুইটা জিনিস অ্যাড করছে, দুইটা জিনিস চেঞ্জ করছে এই দুইটা এন্টিটি। তো এই দুইটা এন্টিটি কি বা কেন সংশোধন করছে এটা আমরা দেখি চলো। ভ্যান্ডারওয়ালের সূত্রটা ছিল কি আমাদের পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি ইন্টু কি ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, তো ভ্যান্ডারওয়াল দেখলো যে বাস্তব আদর্শ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যে এরকম মানে রেজাল্ট পাওয়া দরকার এক্সপেরিমেন্টে সেরকম পাচ্ছি না আমরা। তো ভ্যান্ডারওয়াল করলো কি আয়তনের দিকে খেয়াল করলো, তখনও দেখলো যে আয়তনকে একটু সংশোধন করা দরকার। কিরকম সংশোধন করা দরকার, যে আমরা বাস্তবে তো জানি যে প্রতিটি কণার একটি নির্দিষ্ট পরিমাণ আয়তন রয়েছে, তো এই জন্য ভ্যান্ডারওয়াল করলো কি যে কণাগুলা যেখানে ঘোরাঘুরি করতেছে অথবা যে পাত্রের আয়তন সেইটা থেকে আমাদের কি কণার যে মোট আয়তন সেটা আমাদেরকে বিয়োগ করতে হবে, তাহলেই আমরা কি গ্যাসের কতটুকু আয়তন আছে সেটা বের করতে পারবো। তো দেখো এইটা যদি পাত্রের মোট আয়তন হয় তাহলে এইখানে আমরা কি করেছি, যতগুলা কণা আছে এন মোল ধরো কণা আছে, তার থেকে আমরা কি বি পরিমাণ, বি হচ্ছে একটি ধ্রুবক যেটা হচ্ছে কি এক একটি কণার তোমার হচ্ছে আয়তন, তো বি মোল পরিমাণ বি পরিমাণ যে আয়তন সেটা কি বিয়োগ করে দিয়েছি। অতএব আমরা কি সকল কণার যা আয়তন ধরো এতটুকু আয়তন এটা কি আমার মূল আয়তন থেকে বিয়োগ করে দিয়েছি, এর মানে আমাদের গ্যাসগুলা কি ওই আয়তনটুকু বাদে যতটুকু জায়গা আছে সেখানে বিচরণ করতে পারবে, তো তখন সেটা কি বাস্তবের ন্যায় আচরণ করবে। ঠিক আছে, এইটা গেল আমাদের কি আয়তন সংশোধন। এরপরে ভ্যান্ডারওয়াল দেখলো কি যে চাপ মানে কি, একটি গ্যাসে চাপ মানে কি, আগের দিন আমরা পড়েছিলাম চাপ মানে হচ্ছে একটি কণা ওয়ালগুলোর উপরে কি পরিমাণ শক্তি বা কি পরিমাণ চাপ যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটাই হবে কি তার চাপ, প্রতি ইউনিট এরিয়াতে যে পরিমাণ চাপ বল প্রয়োগ করবে সেটাই তার চাপ। তো এখানে পি ইউজ করছিলাম আমরা, কিন্তু এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা কি দেখতেছি প্রতিটা কণার একে অন্যের উপরে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল আছে, এর মানে এই কণার উপরে আরো যে দুটি কণা বা আরো যে দুটি ডাইমেনশন সেই ডাইমেনশনের উপর থেকেও একটা কি চাপ আসতেছে না, একটা বল আসতেছে না হচ্ছে দুইটা কণার জি ওয়াই ওয়াই অক্ষ আর জেড অক্ষ থেকে। তো যেহেতু দুইটা আরো নতুন বল আসতেছে তো এরাও একটা চাপ প্রয়োগ করতেছে, তখন ভ্যান্ডারওয়াল করলো কি যে আমরা ধরে নিচ্ছি তাহলে ওই গ্যাসের উপরে ওই গ্যাসের পাত্রের ভেতরে মোট চাপ হচ্ছে পি টোটাল, মোট চাপ হচ্ছে আমাদের যে পাত্রের উপরে যে চাপটা পড়তেছে মানে এই যে পি প্লাস আরেকটা পি প্রাইম,
যেটা কি আমাদের এই দুইটা কোণার, এই কোণার উপরে চাপ। ওই চাপটা কি হবে দেখো, ভ্যান্ডারওয়াল দেখলো ওই চাপটা আসলে এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এর সমানুপাতিক। এন স্কোয়ার বাই ভি স্কোয়ার কেন, একটার জন্য এন বাই ভি, তাহলে কি দুইটার জন্য এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তো দুইটা কোণার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে এক্সট্রা চাপ সেটা হচ্ছে কি এন স্কোয়ার বাই ভি স্কোয়ার সমানুপাতিক। তখন ও কি করলো, এই সমানুপাতিক চিহ্নটা উঠায় একটা ধ্রুবক নিয়ে আসলো এখানে, এন স্কোয়ার বাই এ বাই কি ভি স্কোয়ার। এই জিনিসটাই কি আমরা এখানে অ্যাড করছি, দেখো এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তো আমরা যে এক্সট্রা চাপ এখানে পাচ্ছি একটা কোণার উপরে, সেই চাপটুকু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তাহলে সে কি করলো, তোমার চাপ সংশোধনও করে ফেললো ভ্যান্ডারওয়াল আদর্শ গ্যাসের সমীকরণ। তো যখন ও চাপ, ভাইয়া? হ্যাঁ আচ্ছা ভাইয়া, ওই যে প্রেশারটা আমরা অক্ষ বরাবর নিতেছি কেন, কণাগুলা তো আর অক্ষ বরাবর থাকতেছে না, কণাগুলা তো পুরা পাত্রের মধ্যে ছুটাছুটি করতেছে না, তো একটা কণা তো মানে অনেক ভাবেই আচ্ছা ধাক্কা আচ্ছা দিতে পারে। রাইট রাইট ঠিক আছে। আমরা হচ্ছে সাধারণত থ্রি ডাইমেনশনাল একটা অবজেক্টে, মানে ধরো এটা যদি 3D চিন্তা করি, তাহলে কি আমাদের তিনটা মাত্রা আছে না, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। তো আমরা এক্স অক্ষ বরাবর যে মাত্রাটা সেইটা আমরা পি ধরে নিয়েছি, ঠিক আছে, অলরেডি আমাদের কি প্রয়োগ করতেছে। আর বাকি যে কোণাগুলা যেখান থেকে তোমার চাপ প্রয়োগ করবে, সেটা হয়তো ওয়াই অক্ষ থেকে করবে, নাহলে কি জেড অক্ষ থেকে করবে। এই তিনটা ডাইমেন, এই দুটা ডাইমেনশন ছাড়া তো আর কোথাও করতে পারবে না, তাই না? ভাইয়া তাইলে কি অক্ষগুলা বরাবর সবগুলার একটা মানে পুরো হ্যাঁ মোট হ্যাঁ হ্যাঁ একটা, চাপটা হ্যাঁ হ্যাঁ নিতেছি? হ্যাঁ রাইট 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 আমরা একটা রেজাল্টেন্ট চাপ নিতেছি, যেটা হচ্ছে ভেক্টরে আমরা করেছিলাম। একটা হচ্ছে তোমার কম্পোনেন্ট যখন থাকে তখন তার কি একটা মাঝ বরাবর একটা কি নেই, আমরা যখন পি কিউ থাকে দুইটা কম্পোনেন্ট থাকে তখন কি একটা রেজাল্টেন্ট চাপ আমরা নেই। তো এখানেও আমরা একই কাজ করতেছি, দুইটা অক্ষর কি আমরা একটা রেজাল্টেন্ট চাপ নিতেছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তো এইভাবে করে ভ্যান্ডারওয়াল কিছু বললাম। জি ভাইয়া, হ্যাঁ বলো বলো। ওই যে পি সমানুপাতিক এন স্কোয়ার বা ভি স্কোয়ার, তো ওখানে তো দুইটার জন্য যদি স্কোয়ার হয় তাহলে তিনটার জন্য কি কিউব দিব? তুমি তো তিনটার জন্য এখানে ইউজ করতে পারো না, তোমার একটা অক্ষ অলরেডি তুমি নিয়ে ফেলছো, যেটা ধরে ফেলছো তুমি হচ্ছে এটা কি গ্যাসের আয়তনের উপরে প্রতি এরিয়ার উপরে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটাই পি না, একটা অক্ষ নিয়ে ফেলছো, আর বাকি দুইটা অক্ষই তোমাকে নিতে হবে। তো তিনটা কোণার জন্য তুমি হচ্ছে এন কিউব করবা না, ঠিক আছে? কিন্তু ভাইয়া সব কোণার মধ্যেই তো আকর্ষণ আছে। হ্যাঁ তুমি দেখো এখানে এই যে এনটা আছে এটা কি সব কোণাকেই বোঝাচ্ছে, এন মোল ইউজ করছি কিন্তু আমি, আমি কিন্তু একটা কোণা ইউজ করিনি এখানে, বুঝতে পারছো জিনিসটা? তো সব কোণার একটা কোণার উপরে আমার বাকি সব কোণার যে পরিমাণ চাপ প্রয়োগ হচ্ছে এক্স আর ওয়াই অক্ষ বরাবর ওইটাই আমি ধরে নিছি, এটা এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে, এটাই আমি ধরে নিছি। তো ওর ভিতরে সবগুলো ইনক্লুডেড হয়ে যাচ্ছে। আচ্ছা ভ্যান্ডারওয়াল কি করলো, এই সংশোধনটা করার ফলে একটা কি বাস্তব গ্যাসের সমীকরণ পাইলো, যে আমরা বাস্তব গ্যাসের যখন চাপ বা তাপমাত্রা বা আয়তন বের করতে যাব তখন হচ্ছে কি এই সূত্রটাই মোটামুটি ইউজ করবো। তো তোমাদের এই সূত্রটা কি এমসিকিউ বা এর জন্য অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য মূলত ইম্পর্টেন্ট, আর হচ্ছে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে মাঝে মাঝেই তোমাদের কি হয় এই সূত্র থেকে অঙ্ক দিতে পারে, যে এ আর বির মানটা তোমাকে দিয়ে দিলো আর আয়তন আর চাপও দিয়ে দিলো, তোমাকে তাপমাত্রা বের করতে বললো অথবা যেকোনো একটা এন্টিটি বের করতে বললো এখান থেকে, ঠিক আছে, এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা এখন ভ্যান্ডারওয়াল আরেকটা জিনিস দেখলো কি, যে অতি নিম্ন চাপ আর অতি উচ্চ তাপমাত্রা এই দুইটায় বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, মানে আমি যদি একটা পাত্রে চাপ কমাই দিই, একদম নগণ্য করে দিই চাপ, তাহলে কি হবে সেই কণাগুলা একটা বাস্তব গ্যাসের মতন আদর্শ গ্যাসের মতন আচরণ করবে, অথবা আমি যদি উচ্চ তাপমাত্রা ব্যবহার করি তাহলেও কি কণাগুলা আমাদের আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। তো যেমন দেখো অতি নিম্ন চাপে কি হচ্ছে, আমাদের কণাগুলা খুব দ্রুত ছোটাছুটি করতেছে এক এক জায়গায়, কারণ কি এর ভিতরে যেহেতু চাপ নাই এর মানে কণাগুলা খুব ফ্রিলি এদিক ওদিক ঘুরতে পারতেছে। ওই ঘুরতে পারার কারণে এদের ভিতরে যে আকর্ষণ বলটা এটা অনেক নগণ্য হয়ে যায়, যেটা আমরা বাস্তব গ্যাসে ধরে নিই, আদর্শ গ্যাসে ধরে নিই, যে একটা কণা একটা কণা থেকে আরেকটা অনেক দূরে থাকলে কি হয়ে যাবে তাদের উপরে যেই মানে বলটা সেটা কি আকর্ষণ বা বিকর্ষণ কমে যাবে। তো এই জন্য অতি নিম্ন চাপে কি হয় সেটা বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে। আবার অতি উচ্চ তাপমাত্রা
অতি উচ্চ তাপমাত্রায় কণাগুলো সেম ভাবে অতি দ্রুত ছোটাছুটি করে। অতি দ্রুত ছোটাছুটি করার কারণে ওরা এক জায়গায় কখনোই অ্যাকুমুলেট হয় না, ওই জন্য ওদের আয়তনটাকে আমরা কি ধরি, নগণ্য ধরে ফেলাই। এই জন্য অতি নিম্ন চাপ আর অতি উচ্চ তাপমাত্রা যখন আমরা ইউজ করব কোনো গ্যাসের উপরে, তখনই কি হয়ে যাবে, সেটা একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, কিন্তু সেটা থিওরিটিক্যালি সম্ভব না। এই চাপটাও অনেক নগণ্য হতে হবে আর কি, এই তাপমাত্রাটাও অনেক উচ্চ হতে হবে। তো এটা থিওরিটিক্যালি কখনোই করা সম্ভব না, বাট প্র্যাকটিক্যালি বা থিওরিটিক্যালি এটাকে আমরা জানি, প্রমাণ করতে পারি। ঠিক আছে, তো এতদূর হপফুলি তোমরা ক্লিয়ার হয়েছো। এখানে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। ঠিক আছে, তো আমরা সামনে আগাই। আচ্ছা, এরপরে আমরা পড়বো সংকোচনশীল গুণনাঙ্ক। এখান থেকে তোমরা এমসিকিউ পেতে পারো, বা হ্যাঁ অ্যাডমিশনসও আসছে এটা কয়েকবার, যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এই জিনিসটা কি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর? হচ্ছে এই গুণনাঙ্ক দিয়ে একটা বোঝা যায় যে হচ্ছে একটা গ্যাসকে তুমি কি পরিমাণ মানে সংকোচন করতে পারবা। যেমন সিলিন্ডারে আমরা 8 কেজি গ্যাস ট্যাস ভরি না, আমরা হচ্ছে যে রান্নাঘরে যে গ্যাস ট্যাস ইউজ করি সিলিন্ডারে ভর্তি করে, ওই গ্যাসগুলা ভর্তি করতে পারবো কিনা, বা কত পরিমাণ আমরা ওই গ্যাসগুলা ভর্তি করতে পারবো, এই জিনিসটা আমরা কি সংকোচনশীল গুণনাঙ্ক দ্বারা বুঝতে পারি। তো সংকোচনশীল গুণনাঙ্ক দিয়ে মানে তোমার হচ্ছে বোঝা যায় যে একটা গ্যাসকে কতটুকু আমরা সংকোচন করতে পারি। সংকোচনশীল গুণনাঙ্ক সাধারণত এইভাবে আমরা প্রকাশ করি, যে ইট ইজ ইকুয়াল টু ইভি ভাগ এন আর টি। এটা হচ্ছে এন মোলের ক্ষেত্রে, আর যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, যে ইট ইজ ইকুয়াল টু পিভি ভাগ আর টি। এটা দেখো অনেকটা বাস্তববাসী সমীকরণের মতনই, কিন্তু কি একটু আলাদা, যে ইট ইজ ইকুয়াল টু পিভি ভাগ আর টি। এখন দেখো তোমাদের কি বলছে, সংকোচনশীল গুণনাঙ্ক বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের আয়তনের অনুপাতকে প্রকাশ করে। এখন আমরা একই চাপ পি সেম হয়, আর যদি একই তাপমাত্রা টিও যদি সেম হয়, তখন আমরা যদি দেখি আমাদের আদর্শ গ্যাসের যে সংকোচনশীল গুণনাঙ্ক হবে সেটা কি পিভি ভাগ আর টি, ধরলাম পিভি ওয়ান ভাগ আর টি, তাই না? এটা ধরলাম ইকুয়েশন ওয়ান। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা কি ধরতে পারি, তোমার যে সংকোচনশীল গুণনাঙ্ক সেটা কি ধরতে পারি, পিভি টু ভাগ আর টি, এটা ধরতে পারি ইকুয়েশন টু। তো দেখো আমাদের এই দুইটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা যে সংকোচনশীল গুণনাঙ্ক পাবো সেটা হবে দেখো ভি ওয়ান ভাগ ভি টু, অথবা যে বাস্তব গ্যাস আর কি আদর্শ গ্যাসের যে আয়তনের অনুপাত সেটাই হবে কি আমাদের সংকোচনশীল গুণনাঙ্ক, বা যে মোট সংকোচনশীল গুণনাঙ্ক সেটা। তো আমরা আরেক ভাবেও প্রকাশ করতে পারি সংকোচনশীল গুণনাঙ্ককে। তো তোমাদের এমসিকিউ তো দেয় যদি যে বাস্তব গ্যাসে একটা বাস্তব অবস্থা বাস্তব একটি গ্যাসের একটি বাস্তব গ্যাসের আয়তন হচ্ছে এত, আর হচ্ছে একটি আদর্শ গ্যাসের আয়তন এত, তো ওই দুটাকে তুমি যদি এভাবে ভাগ করে দাও তাহলে কি সংকোচনশীল গুণনাঙ্কটা পেয়ে যাবো। আচ্ছা, এইবার দেখো একটা গ্রাফ। এই গ্রাফটা হচ্ছে বিজ্ঞানী অ্যামাগাট অথবা অ্যামাগা, ইনি হচ্ছে এই গ্রাফটা একটা এক্সপেরিমেন্ট পেয়েছিলেন, যে একটি গ্যাস তোমার হচ্ছে কিভাবে আচরণ করতেছে, চাপ বাড়ার সাথে সাথে একটি গ্যাস কিভাবে আচরণ করতেছে। দেখো চাপ বাড়ার সাথে সাথে সংকোচনশীল গুণনাঙ্ক যদি 1 হয় তাহলে কি জানি সেই গ্যাসটা বাস্তব গ্যাসের ন্যায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। দেখো যদি জেড সমান সমান পিভি ভাগ আরটি হয়ে যায়, এখানে যদি জেড সমান সমান মান হয়ে যায় তাহলে কি পিভি সমান সমান আরটি হয়ে গেল না? এটা কি বাস্তব গ্যাসের সমীকরণ? এই জন্য যদি সংকোচনশীল গুণনাঙ্ক 1 থাকে তাহলে কি বাস্তব তাহলে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে সেটা। যদি 1 থেকে বেশি হয় তাহলে কি হবে, দাঁড়াও, যদি 1 থেকে বেশি হয় তাহলে কি হবে সেটাকে কম পেশনশীল বলা যাবে, এটা কি হবে কম পেশিত হবে অথবা কম সংকোচন করা হবে, কম সংকোচন মানে এগুলাকে সংকোচন করতে আমাদের কি অতিরিক্ত প্রেশার দিতে হবে। ঠিক আছে, যদি আর থেকে জেড 1 থেকে ছোট হয়, মানে দেখো কয়েকটা গ্যাসের ক্ষেত্রে কি জেড আমরা 1 থেকে ছোট পাচ্ছি, দেখো কার্বন ডাইঅক্সাইড, তারপরে কি অক্সিজেন, তারপরে কি মিথেন, এগুলো আমরা 1 থেকে ছোট পাচ্ছি একটা নির্দিষ্ট প্রেশার পর্যন্ত। যেহেতু আমরা আর থেকে জেড কে 1 থেকে ছোট পাচ্ছি, এইখানে কি এই অবস্থায় এই গ্যাসগুলা বেশি পেশনশীল অথবা বেশি সংকোচন করতে পারবো আমরা এদেরকে। তো সাধারণত আমরা কি সিলিন্ডার্স এর ভেতরে দেখো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আর মিথেন গ্যাসই দেখতে পাই, এলপিজি হিসাবে মিথেন দেখতে পাই আমরা, আর কি অক্সিজেন দেখতে পাই আমরা কি অক্সিজেন সিলিন্ডার্স এ, কিন্তু নাইট্রোজেন আর হাইড্রোজেন সাধারণত কি আমরা একটা সিলিন্ডারে রাখতে পারি না,
কারণ কি এগুলা সংকোচনশীল গুণাঙ্ক অনেক বেশি, এই জন্য এদের কি অতিরিক্ত চাপ দিতে হয় আমাদেরকে, বেশি সংকোচন সম্ভব। ওকে, আর জেড সমান সমান যদি 1 হয় তাহলে তো সেটা কি আদর্শ গ্যাস হয়ে গেল, অতএব সেটার মানে এক্সিস্টেন্স নাই, মানে সেটা সম্ভবই না কখনো রিয়েলিটিতে, ওই সংকোচনশীলতা নাই আসলে, কারণ সেটা আমরা কি বাস্তবে পাচ্ছি না। তো দেখো আমরা একটু আগে বলেছিলাম যে নিম্ন চাপে, অতি নিম্ন চাপে এবং অতি উচ্চ তাপমাত্রায় তোমাদের কি হবে, গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। দেখো এইখানে যখন চাপ জিরো হয়ে যাচ্ছে, সেখানে দেখো কি ম্যাক্সিমাম সবগুলা গ্যাসই একটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতেছে, সবারই সংকোচনশীল গুণাঙ্ক কত, 1 থেকে শুরু হচ্ছে, যত চাপ বাড়াচ্ছি তত এদের ডেভিয়েশন হচ্ছে। তো এই জন্য আমরা বলতে পারি যে চাপ যখন সর্বনিম্ন থাকবে তখন কি একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। ঠিক আছে, তো এতটুকু গেল আমাদের কি গ্যাস নিয়ে আলোচনা, বা তোমার হচ্ছে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস নিয়ে আলোচনা। তো এতটুকুর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। ভাইয়া, জেড 1 এর থেকে বড় হলেই কম সংকোচন আর ছোট হলেই বেশি সংকোচন, এটা কি কারণে? এইটার কারণ হচ্ছে তোমার এইটার কারণটা আসলে মানে এইটাই দেখছে যে যেসব গ্যাস গুলাই তোমার জে থেকে, এটা যেহেতু এক্সপেরিমেন্ট ছিল, এই গ্রাফটা যেহেতু পুরোপুরি একটা এক্সপেরিমেন্টাল গ্রাফ, কোনো তত্ত্ব থেকে আসে নাই, যেহেতু এক্সপেরিমেন্টাল ছিল তাহলে তখন ওরা দেখলো যেসব গ্যাসের জেডটা 1 থেকে বড় হচ্ছে সেই সব গ্যাসকে আমরা সংকোচন করতে পারতেছি না, বা যেসব গ্যাসের জেডগুলো ছোট হচ্ছে সেগুলোকে আমরা সংকোচন করতে পারতেছি। ওকে, জি ভাইয়া, এই গ্রাফটা কি পুরোপুরি একটা এক্সপেরিমেন্টাল গ্রাফ। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের নেক্সট টপিক, যেটা হচ্ছে কি নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন মানে বায়ুর কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে বলতো, আমরা কি ফার্স্ট ক্লাসে পড়েছিলাম না এটা, 78%, বায়ুতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? 78 78% মতো নাইট্রোজেন থাকে বায়ুতে। তো বায়ুর ম্যাক্সিমাম যেই এলিমেন্ট থাকে সেটাই কি নাইট্রোজেন, সর্বোচ্চ সংখ্যক এলিমেন্টাই নাইট্রোজেন। তো এই নাইট্রোজেনটা বায়ুতে সবসময় থাকে না, এটাকে কি হয় বিভিন্ন ভাবে এটাকে মাটিতে ইয়ে করা হয়, মানে এটা হচ্ছে মাটিতে বিভিন্ন যৌগ হিসাবে আমাদের চলে আসে। তো এই নাইট ওই বায়ু নাইট্রোজেনকে মাটিতে পরিবেশ করানোর যে প্রসেসটা সেটাই হচ্ছে কি নাইট্রোজেন ফিক্সেশন, অথবা বায়ু নাইট্রোজেনকে ব্যবহারযোগ্য নাইট্রোজেন পদার্থ হিসাবে তৈরি করাকেই নাইট্রোজেন ফিক্সেশন বলে। ঠিক আছে, তো বায়ুস্থ নাইট্রোজেনকে ব্যবহারযোগ্য নাইট্রোজেনে পরিণত করার পদ্ধতি নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়, এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। তো নাইট্রোজেন ফিক্সেশন কয়েক ভাবেই হয় প্রকৃতিতে, নাইট্রোজেন ফিক্সেশন কয়েক ভাবে হয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে কি বজ্রপাতের সাহায্যে। বজ্রপাতের সাহায্যে আমরা জানি কি বজ্রপাত হচ্ছে হাই ইলেকট্রিক্যাল চার্জ, বা অনেক তড়িৎ চার্জ যখন হচ্ছে রিলিজ করে ক্লাউড গুলা বা মেঘ গুলা একসাথে ধাক্কা দিয়ে, তখনই বজ্রপাত ঘটে। তো একটি বজ্রপাতের তাপমাত্রা তোমার ক্লোজ টু 3000 ডিগ্রি সেলসিয়াস হয়। ঠিক আছে, এত বেশি পরিমাণে হয়, এই জন্যই বজ্রপাতের ইলেকট্রিসিটি বা বজ্রপাত যখন কারোর উপরে পড়ে বা কোনো গাছের উপরে পড়ে তার কি একদম সাথে সাথে ডেথ হয়ে যায়, কোনো গাছের উপরে বজ্রপাত পড়লেও গাছটা কি শুকিয়ে মারা যায়, কারণ কি এর যে তাপটা সেটা অনেক বেশি হয়। ঠিক আছে, তো বজ্রপাত যখন ঘটে তখন হচ্ছে বায়ুতেও পরিবর্তন ঘটে। বায়ুতে কি হয় যে বায়ুস্থ নাইট্রোজেন আর অক্সিজেন ওই দুইটাও কি হয় আয়ন আকারে ভেঙে যায় বজ্রপাতের কারণে, মানে N2 হয়ে যায় কি N+N, এন আয়ন প্লাস কি এন আয়ন এরকম, আর O2 হয়ে যায় O+O, বা অ্যাক্টিভ নাইট্রোজেন আর অ্যাক্টিভ অক্সিজেন হিসাবে ভেঙে যায়। ভাঙার পরে এই দুইটা কি গঠন করে, 2NO গঠন করে। এই 2NOটা বায়ুস্থ যে অক্সিজেন বা এই যে নাইট্রোজেন অক্সাইড, বায়ুস্থ যে অক্সিজেন সেই অক্সিজেনের সাথে কি করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, বা 2NO2 উৎপন্ন করে। এই নাইট্রিক অক্সাইডটা, এই 2NO2টা কি করে আবার বায়ুস্থ অক্সিজেন আর বায়ুতে যে ভেপর থাকে বা যে পানি থাকে সেই পানির সাথে মিলে, বা যে বৃষ্টির পানিটা থাকে সেই বৃষ্টির পানির সাথে মিলে কি তৈরি করে, 4HNO3 তৈরি করে, অথবা নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই নাইট্রিক অ্যাসিডটা বৃষ্টির পানির সাহায্যে কি করে মাটিতে পড়ে, মাটিতে পড়ে নাইট্রোজেন মাটিগুলা কি নাইট্রোজেন পায়, আর সেই নাইট্রোজেনটা কি ব্যবহারযোগ্য হয়, মানে মাটি ইউজ করতে পারে, এই নাইট্রোজেন দিয়ে উদ্ভিদগুলো কি হয় নিউট্রিশন পায়। একইভাবে দেখো এই HNO3টা কি করে মাটিতে যেই
ক্যালসিয়াম অক্সাইড আছে বা চুন থাকে মাটিতে, যদি চুন থাকে ওই চুনের সাথে সিএ NO3-2 বা ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে। এই ক্যালসিয়াম নাইট্রেটটা অনেক ইম্পর্টেন্ট একটা নিউট্রিশনাল সার বা ফার্টিলাইজার বলা হয় এটাকে, একটা ফার্টিলাইজার যেটা হচ্ছে কি মাটিতে উদ্ভিদের গ্রোথের জন্য ইউজ করা হয়। অর্থাৎ বজ্রপাত কি আমাদের মাটিকে উর্বর করার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ঠিক আছে, তো একটা গেল বজ্রপাতের সাহায্যে। এইবার দেখি আমরা বাণিজ্যিক প্রক্রিয়া, আমরা বাণিজ্যিক ভাবেও নাইট্রোজেনকে, বায়ুস্তরীয় যে নাইট্রোজেন সেটাকে আমরা কি করতে পারি তোমার ব্যবহারযোগ্য নাইট্রোজেনে ইয়ে করতে পারি, পরিবর্তন করতে পারি। তো দেখো একটা পদ্ধতি হচ্ছে কি আমাদের হেবার পদ্ধতি। বিজ্ঞানী হেবার একটা পদ্ধতি তৈরি করেছিল যেটা দিয়ে আমরা কি করি নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস, 1 মোল নাইট্রোজেন গ্যাস আর 3 মোল হাইড্রোজেন গ্যাসকে আয়রনের উপস্থিতিতে, মানে একটা ক্যাটালিস্ট আয়রন এর উপস্থিতিতে আমরা অ্যামোনিয়া তৈরি করতে পারি। উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় আমরা কি অ্যামোনিয়া তৈরি করতে পারি। এই অ্যামোনিয়াটা আমাদের কি তৈরি করে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, NH3 কি করে আমাদের কি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে NH2CO NH2 তৈরি করে। আচ্ছা এই উপাদানটার নাম কেউ বলতে পারবা কি এটা? ইউরিয়া, এই উপাদানটার নাম হচ্ছে ইউরিয়া। তোমরা এই ইউরিয়ার ব্যাপারে অর্গানিক কেমিস্ট্রিতেও পড়বা, আর শেষের যে চ্যাপ্টারটা অর্থনৈতিক অর্থনীতি ওইটাতেও পড়বা। আর এই যে হেবার প্রসেসটা, হেবার পদ্ধতির যেই যে বিক্রিয়াটা, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া কেমিস্ট্রিতে। তোমরা ওভার দ্য চ্যাপ্টার অনেক জায়গায় এই বিক্রিয়াটা পাবা। তো বাণিজ্যিক পদ্ধতিতে আমরা কি ইউরিয়া তৈরি করি কিভাবে, প্রথমে কি করি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করি, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করে আমরা কি করি ইউরিয়া তৈরি করি। তো দেখো আমরা কি হেবার পদ্ধতি থেকে ইউরিয়া পাই, আরেকটা উপাদান পাই কি পাই ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই দুইটা সার আমরা পাই, ডাই অ্যামোনিয়াম ফসফেটও কয়েকটা প্রসেসের মাধ্যমে কি হয় নাই তোমার অ্যামোনিয়া থেকে তৈরি হয়, এই জন্য এটার নাম কি ডাই অ্যামোনিয়াম ফসফেট। ঠিক আছে, এর পরে আরেকটা পদ্ধতি আছে কি অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতি থেকে দেখো আমরা কি করি, যেই NH3 বা অ্যামোনিয়া তো আমরা পেয়ে গেলাম এবার পদ্ধতির মাধ্যমে, আমরা অ্যামোনিয়া পেয়ে গেলাম, এই অ্যামোনিয়াকে আমরা কি করি অক্সিজেনের সাথে রিয়াক্ট করে নাইট্রোজেন অক্সাইড তৈরি করি বা NO তৈরি করি। করার পরে আমরা কি করি আরেকটা সিরিজ অফ রিয়াকশনে NO2 তৈরি করি, নাইট্রিক অক্সাইড তৈরি করি। এই NO2 কে পানির সাথে রিয়াক্ট করে আমরা কি নাইট্রিক অ্যাসিড তৈরি করি। তো এই নাইট্রিক অ্যাসিডটাও কি আমাদের ব্যবহারযোগ্য একটা অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডটা আমরা অনেক জায়গায় ইউজ করি। এবং নাইট্রিক অ্যাসিডের সাথে যদি আমরা চুন ইউজ করে ফেলাই, এই যে আগের রিয়াকশন আমরা যেটা দেখলাম, এই দেখো এখানে নাইট্রিক অ্যাসিডের সাথে যখন আমরা চুন ইউজ করি তখন কি আমরা একটা সার পাচ্ছি, ক্যালসিয়াম নাইট্রেট পাচ্ছি, এটাও আমরা ইউজ করতে পারি। তো এই দুইটা পদ্ধতিতে আমরা কি বাণিজ্যিক প্রক্রিয়ায় তোমার নাইট্রোজেন ফিক্স করতে পারি অথবা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারি। তো এই এই পদ্ধতি থেকে আমরা দুইটা সার পাই, কি কি একটা CAN আর একটা কি তোমার হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। CAN হচ্ছে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, এইটা একটা সার, আর একটা কি ক্যালসিয়াম নাইট্রেট। আচ্ছা এবার দেখি আমরা বায়োলজিক্যাল ফিক্সেশন আর কি প্রাণী দেহ থেকে ফিক্সেশন। বায়োলজিক্যাল ফিক্সেশন মানে কি, যে বায়োলজিক্যাল মানে হচ্ছে প্রাকৃতিক ভাবে যে ফিক্সেশনটা ঘটে সাধারণত সেটা, বায়োলজিক্যাল ফিক্সেশন হচ্ছে তোমার উদ্ভিদে উপস্থিত যে ব্যাকটেরিয়া গুলা, সেই ব্যাকটেরিয়া গুলা মানে অনেক নাইট মানে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকে মাটিতে। এই ব্যাকটেরিয়া কি করে মাটি থেকে যত হচ্ছে তোমার মাটি বায়ু বা হচ্ছে তোমার কোনো পচনশীল পদার্থ এগুলা থেকে নাইট্রোজেন সংগ্রহ করে, নাইট্রোজেন সংগ্রহ করে এটাকে কি করে তোমার উদ্ভিদের জন্য মানে নাইট্রোজেন আয়ন তৈরি করে বা অ্যামোনিয়াম আয়ন তৈরি করে এই ব্যাকটেরিয়া গুলো মাটিতে। এই অ্যামোনিয়াম আয়নটা কি করে উদ্ভিদরা গ্রহণ করে নাইট্রোজেন ফিক্স করতে পারে। অতএব মাটিতে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া গুলো নিজে থেকে নাইট্রোজেন ফিক্স করতে পারে, এটা প্রাকৃতিক ভাবে ফিক্স করতে পারে। তো এই ব্যাকটেরিয়া গুলো কি করে অ্যামোনিয়াম আয়ন জেনারেট করে, যে অ্যামোনিয়াম আয়ন গুলো তোমার হচ্ছে কি করে উদ্ভিদরা গ্রহণ করে সার হিসাবে ইউজ করে। আরেকটা হচ্ছে প্রাণী দেহ থেকে ফিক্সেশন। প্রাণী দেহ থেকে ফিক্সেশন কিভাবে হয়, মনে করো তোমার হচ্ছে কোনো প্রাণী যখন মারা যায় বা কোনো প্রাণী যখন মারা যায় তখন হচ্ছে ওই অ্যামোনিয়া তোমার হচ্ছে ওই যে ব্যাকটেরিয়া গুলা, সেই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে কি করে ওই পচনশীল পদার্থকে
আরো পচিয়ে বা হচ্ছে নাইট্রোজেন এক্সট্রাক্ট করে উদ্ভিদকে দেয় অ্যামোনিয়াম হিসেবে। আরেকটা হচ্ছে প্রাণী দেহ থেকে যে ওয়েস্ট বের হয় বা প্রাণীরা যে এক্সক্রেশন করে, সেই ওয়েস্ট গুলা কি বহন করে? ইউরিয়া বহন করে। আমরা কি জানি আমাদের ইউরিনের মেইন উপাদান কি? ক্রিয়েটানিন। ক্রিয়েটানিন কি? ইউরিয়ার একটা পদার্থ উপাদান। তো এই জন্য আমাদের যে এক্সক্রেশন, এক্সক্রেটরি ম্যাটেরিয়াল সবগুলোর ভিতরে কি ইউরিয়ার পরিমাণটা বেশি থাকে। তো ইউরিয়া আমরা কি জানি গাছগুলোর জন্য একটা ভালো সার। এই জন্য দেখবো আমরা হচ্ছে অনেক সময় গাছের ভেতরে গোবরও ইউজ করি ভালো একটা সার হিসাবে। এটার কারণ হচ্ছে এর ভিতরে অনেক নাইট্রোজেন আছে যেটা গাছকে কি হেল্প করে গ্রো করতে। তো দেখো এখানে একটা ছোট চিত্র দেখাইছি, এখানে সবগুলো প্রসেসই মোটামুটি দেয়া আছে, বজ্রপাত বাদে সবগুলো প্রসেসই দেয়া আছে। এই প্রসেসে দেখো প্রথমে কি হচ্ছে, দাঁড়াও এখানে দেখো প্রথমে নাইট্রোজেনটা কি এখানে গাছে আসছে। এই গাছ থেকে কি দেখো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, ঠিক আছে? এই ব্যাকটেরিয়া গুলো কি করতেছে, নাইট্রোজেনকে ফিক্স করতেছে, ফিক্স করে NH4+ অ্যামোনিয়া তৈরি করতেছে। সেই অ্যামোনিয়াটা কি গাছগুলা নিচ্ছে, দেখো এখান থেকে অ্যামোনিয়াটা কি করছে গাছগুলা নিচ্ছে, অনেক মাধ্যমে গিয়ে এখানে গাছগুলা নিচ্ছে। এরপরে এই গাছগুলা কি প্রাণীরা খাচ্ছে, প্রাণীরা খেয়ে প্রাণীরা যে ওয়েস্ট প্রোডাক্ট ক্রিয়েট করতেছে ওইটাকে কি আবার ব্যাকটেরিয়া ডিকম্পোজ করতেছে, ডিকম্পোজ করে আবার এখানে ওই সাইকেলটা চালু হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে কি হচ্ছে, এখান থেকে যে বেঁচে থাকা যে অ্যামোনিয়া বা যে বেঁচে থাকা যে নাইট্রোজেন সেটা কি হয়েছে আবার বায়ুতে চলে যাচ্ছে, ঠিক আছে? এরপরে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস বা বাণিজ্যিক পদ্ধতিতে কি করতেছিলাম আমরা, এই দেখো এখান থেকে নাইট্রোজেন আমরা কি গ্যাসে বা সিলিন্ডারে যেভাবে হোক নিয়ে আমরা নিয়ে হচ্ছে কি হেবার প্রসেস আর কি অক্সোবাল প্রসেসের মাধ্যমে বিভিন্ন রকম সার তৈরি করি। তো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস পেয়ে গেলাম। তারপরে কি দেখো এইখানে এটা কি বায়োলজিক্যাল প্রসেস, এখানে কি হচ্ছে তোমার ও এখানে ওই ব্যাকটেরিয়াই বোঝাচ্ছে যে ডিনাইট্রিফিকেশন হচ্ছে বায়োলজিক্যাল প্রসেসে। তোমার হচ্ছে কি ব্যাকটেরিয়া গুলো ফিক্সেশন করছে অ্যামোনিয়াতে, অ্যামোনিয়া থেকে কি হচ্ছে নাইট্রোজেন, নাইট্রিক আর নাইট্রেট আয়ন তৈরি হচ্ছে। এই আয়ন গুলা কি হচ্ছে মাটিতে মিলতেছে, মিলে যতটুকু ইউজ করার গাছগুলো ইউজ করছে তারপর এটা কি তোমার আবার বায়ুতে চলে যাচ্ছে। তো এই যে সাইকেল এটাকে বলা হয় নাইট্রোজেন সাইকেল। অতএব নাইট্রোজেনের ফিক্সেশন থেকে শুরু করে নাইট্রোজেনের আবার বায়ুতে ফিরে যাওয়ার যে সাইকেলটা বা যে চক্রটা সেটাকে বলা হয় নাইট্রোজেন চক্র, ঠিক আছে? তো এবার আমরা আসি বায়ু দূষক, আমাদের এয়ার পলিউটেন্স কাকে বলে। তো আমাদের যে ইন্ডাস্ট্রি গুলা, এই ইন্ডাস্ট্রি গুলা থেকে যে পরিমাণ বা যত মানে যে পরিমাণ বায়ু বা যে পরিমাণ দূষণ বের হয়, যেসব গ্যাস গুলা বাতাসে নিঃসৃত হয় সেগুলোকে আমরা কি বায়ু দূষক বলে থাকি। তো সাধারণত অনেক ভাবেই বায়ু দূষক তৈরি হয়। একটা হচ্ছে কি স্মোকের মাধ্যমে এইভাবে ইন্ডাস্ট্রি থেকে, আরেকটা হচ্ছে কি এই যে ওয়েস্ট প্রোডাক্ট আমরা পানিতে ফেলতেছি এগুলা কি এক সময় ভেপার হচ্ছে বা এগুলো এক সময় কি বাষ্পিত হচ্ছে, বাষ্পীভূত হয়ে কি বায়ুতে মিলে যাচ্ছে অনেকটাই, অনেকটা অংশ। তো এইভাবে করে বায়ু দূষণের পরিমাণটা বাড়তে থাকে। তো মূলত দুই ধরনের বায়ু দূষক পাওয়া যায় আমাদের আমাদের হচ্ছে বায়ুমণ্ডলে, কি কি একটা হচ্ছে প্রাইমারি বায়ু দূষক, আরেকটা কি সেকেন্ডারি বায়ু দূষক। প্রাইমারি বায়ু দূষক হচ্ছে সেগুলা যেগুলো হচ্ছে ডিরেক্টলি এখান থেকে বের হয়, এখান থেকে বের হয়ে পরিবেশকে ক্ষতি করে, ক্ষতি করা শুরু করে, ওইগুলো হচ্ছে কি প্রাইমারি বায়ু দূষক। আর সেকেন্ডারি বায়ু দূষক কোনগুলো, যেগুলো হচ্ছে এখান থেকে বের হবে তোমার হচ্ছে দূষক হিসাবে বের হবে, বের হয়ে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে অন্য একটি পদার্থ তৈরি করবে, যেমন SO3 বা H2SO4 তৈরি করবে। এই যে পদার্থগুলো তৈরি হলো এদেরকে বলা হয় সেকেন্ডারি বায়ু দূষক, তাই না? যেমন সালফিউরিক অ্যাসিড একটা বায়ু দূষক, কারণ এটা তো বাসায় থাকার কথা না। তারপরে SO3 সালফার ট্রাইঅক্সাইড, এটাও কি একটা বায়ু দূষক, ঠিক আছে? এই বায়ু দূষকদের ভেতরে প্রাইমারি বায়ু দূষকের ভেতরে সবচেয়ে ক্ষতিকারক যেটা সেটা হচ্ছে কি কার্বন মনোঅক্সাইড। এটা MCQ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। সাইলেন্ট কিলার কাকে বলা হয় অথবা তোমার কি সুপ্ত ঘাতক কাকে বলা হয়? সুপ্ত ঘাতক হচ্ছে কি কার্বন মনোঅক্সাইড। কেন বলা হয় কার্বন মনোঅক্সাইড সুপ্ত ঘাতক, এটা তোমাদের কি অনুধাবন মূলকে আসতে পারে। কার্বন মনোঅক্সাইড কে সাইলেন্ট কিলার বলা হয় কারণ হচ্ছে তুমি যখন শ্বাস নিচ্ছ তখন তো তুমি বুঝতেছ না কার্বন ডাইঅক্সাইড তোমার লাংসে চলে যাচ্ছে। লাংসে যাওয়ার পর ওরা কি হচ্ছে তোমার লাংসের ওয়াল থেকে তোমার কি ব্লাডের ভেতরে মিক্স হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের মতনই অনেকটা, কিন্তু ব্লাডের ভিতরে মিক্স হয়ে এরা কার্বন ডাইঅক্সাইডের কাজ করে না। এরা করে কি তোমার রক্তে যে হিমোগ্লোবিন থাকে ওই হিমোগ্লোবিনের যে আয়রন অংশটা থাকে ওই আয়রন অংশের সাথে মিলিত হয়ে একটা বিষাক্ত পদার্থ তৈরি করে। সেই পদার্থটা আস্তে আস্তে কি করে রক্ত জমাট বাঁধায়, বাঁধায় তোমার ঝিমঝিম মনে হবে, মাথা ঘুরবে, এরকম একটা ফিল আসবে, ফিল হয়ে তুমি কি মারা যাবা, তুমি বুঝতেও পারবা না। এই জন্য হচ্ছে এটাকে কি সাইলেন্ট কিলার বলা হয়।
এর পরের দুইটা হচ্ছে কি এসও টু আর এসও থ্রি, এই দুইটা বায়ু দূষক যদি বাতাসে থাকে তাহলে কি আমাদের শ্বাসকষ্টের পরিমাণটা অনেক বেশি হয়, কারণ আমাদের লাংস এর জন্য এই দুইটা পদার্থ তৈরি নয়, ঠিক আছে? এটা আমাদের লাংস কি ব্লক করে দেয়, লাংস এর যে ওয়াল গুলা বা যে ভেইন গুলা সেগুলো ব্লক করে দেয়। এসও টু আর এসও থ্রি কে সাধারণত কমনলি বলা হয় এসও এক্স সক্স। আর আরেক আরো দুটো দূষক হচ্ছে এনও আর এনও টু, এদেরকে বলা হয় এনও এক্স নক্স, ঠিক আছে? তো তোমরা যদি সক্স দেখো কোথাও বা নক্স দেখো তাহলে বুঝবা যে এখানে এই দুইটাকে সক্স বলতে কি এসও টু আর এসও থ্রি কে বোঝানো হয়েছে, আর নক্স বলতে এনও টু আর এনও কে বোঝানো হয়েছে। আচ্ছা, তো নাইট্রোজেন অক্সাইডের দেখো কালার একটা ইনফরমেশন আছে, এই যে কালার হচ্ছে কি নাইট্রোজেন অক্সাইডের কালারটা কালারলেস, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলা কি ব্রাউন কালারের হয়। এই সবগুলো তোমাদের কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। একটু নাইট্রোজেন থেকে আমরা আরেকটা সেকেন্ডারি বায়ু দূষক পাই, সেটার নাম হচ্ছে পারক্সি অ্যাসাইল নাইট্রেট অথবা প্যান, ঠিক আছে? পারক্সি অ্যাসাইল নাইট্রেট অথবা প্যান, এটার যে তোমার গঠনটা আণবিক গঠন এটা অনেকটা এরকম, বা এটাকে তুমি এভাবে লিখতে পারো আর সি ও ও ও এনও টু, ঠিক আছে? এভাবেও তোমরা লিখতে পারো, ঠিক আছে? তো পারক্সি অ্যাসাইল নাইট্রেট কি করে বায়ুর সাথে মিলিত হয়ে একটা খুবই মানে মিক্সড একটা দূষক তৈরি করে, মিক্সড একটা দূষক তৈরি করে, মিক্সড একটা কেমিক্যাল তৈরি করে। এই কেমিক্যালটা স্মোক হিসাবে পরিচিত, বা আমরা পারক্সি অ্যাসাইল নাইট্রেটকে যে মিক্স কেমিক্যাল সেটাকে আমরা স্মোক হিসাবে দেখি সাধারণত। ওই স্মোকটা অনেক সময় সকালবেলা আমাদের যে কুয়াশা হয় সেই কুয়াশার সাথে মিলিত হয়, মিলিত হয়ে একটা স্মোক তৈরি করে, এস এ মজি নাম স্মোক, বা ফটোকেমিক্যাল স্মোক বলা হয় এটাকে। এই স্মোকটা তোমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ঢাকায় যারা আসো ম্যাক্সিমাম টঙ্গী বা গাজীপুরের সাইডে অনেক সময় দেখবা সকালবেলা হচ্ছে মানে একটা কুয়াশা টাইপের থাকে, কিন্তু আসলে গরমকালেও এটা থাকে শীতকালেও থাকে। ওই কুয়াশাটা হচ্ছে এই স্মোক, এটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকারক একটা কুয়াশা বা অনেক ক্ষতিকারক একটা জিনিস, কারণ এটা কি হয় পানির যে বিন্দুগুলো কুয়াশার যে পানির বিন্দুগুলো এটার সাথে মিলিত হয়ে স্মোক মিলিত হয়ে কি করে একটা দূষিত পদার্থ তৈরি করে যেটার নাম হচ্ছে স্মোক, এস এম ও জি। এতদূর হোপফুলি তোমরা ক্লিয়ার, এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট কয়েকটা টপিক ছিল। এরপরে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে কেউ একজন আমাকে, গ্রিন হাউস কি কেউ একজন বলো তো আমাকে, কার কি ধারণা? সূর্যের আলো না তো কার্বন ডাইঅক্সাইড আবদ্ধ করে রাখা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমি বলি গ্রিন হাউসের কাজটা কি। গ্রিন হাউস সাধারণত শীত প্রধান দেশে ইউজ করা হয়। কেন ইউজ করা হয়, শীত প্রধান দেশে তোমার যেহেতু বাইরে অনেক শীত থাকে ম্যাক্সিমাম গাছগুলা মানে বাঁচতে পারে না বাইরে, বা গরম গরম প্রধান দেশের বা হচ্ছে উষ্ণ দেশের যে গাছগুলো আছে সেগুলো কি হয় বাঁচতে পারে না। তো এই জন্য গ্রিন হাউস নামে একটা ঘর তৈরি করা হয় যেটা হচ্ছে কাঁচের ঘর। এই ঘরের ভেতরে তোমার হচ্ছে মানে ম্যাক্সিমাম টাইম যে টেম্পারেচার সেটা তুমি কন্ট্রোল করতে পারো, বা সেই তাপমাত্রা সেটা হচ্ছে কি তুমি কন্ট্রোল করতে পারো, বা হচ্ছে তোমার যেই বাইরের তাপমাত্রা তার থেকে অনেক বেশি তাপমাত্রা থাকে। যেমন বাইরে যদি 0 ডিগ্রি সেলসিয়াস চলতে থাকে তাহলে তোমার গ্রিন হাউসে কি হবে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এই জন্য যে উষ্ণ দেশের গাছগুলো আছে সেগুলো হচ্ছে বিদেশে বাঁচতে পারে, ঠিক আছে? তো গ্রিন হাউস ইফেক্টটা হচ্ছে অনেকটা ওই রকমই, বায়ুমণ্ডলে যখন হচ্ছে তোমার গ্রিন হাউস মানে বায়ুমণ্ডলে যখন হচ্ছে সূর্যের আলো পৃথিবীতে এন্টার করে, এন্টার করে আর বের হতে না পারে, তখন হচ্ছে কি হয় পৃথিবীতে আস্তে আস্তে গরম হতে থাকে, সেটাকেই বলা হয় গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস কিভাবে কাজ করে ভাইয়া, গ্রিন হাউস কাজ করে কিভাবে দেখো বলি। এটা ধরো একটা কাঁচের যে গ্রিন হাউসের ওয়াল, একটা কাঁচের দেয়াল, সূর্যের আলো কি করে এখানে ভেতরে আসে, যেহেতু ভিজিবল আলো সেটা কি কাঁচকে ভেদ করতে পারবে, কাঁচকে ভেদ করলো ঠিকই, করার সময় যখন আবার ব্যাক করবে এই আলোটা, সূর্যের আলো পৃথিবী থেকে ভেতরে আসছে তো অবশ্যই তো কোনো না কোনো মাধ্যমে ওকে বের হতে হবে, তো যখন ব্যাক করে তখন ও হচ্ছে কি ইনফ্রারেড বা আইআর রে হিসাবে ব্যাক করে, সে তখন কি ভিজিবল রে হিসাবে ব্যাক করে না। তো কাঁচের ওয়ালটাকে এই আইআর রেটা ভেদ করতে পারে না, মানে এর বাইরে যেতে পারে না। তো না যাওয়ার কারণে ভেতরে যে উষ্ণতাটা তৈরি হয় সেটা হচ্ছে কি এই আইআর রে এর কারণে তৈরি হয়, বা ইনফ্রারেড এর কারণে কি হয় ভেতরে উষ্ণ হতে থাকে।
সেম ক্ষেত্রে বাতাসে, আমাদের বাতাসে কিছু এমন পদার্থ আছে যেগুলোর কারণে কি হয়, আমাদের যে সূর্যের আলো এটা পৃথিবীর মাটিতে আসে, আসার পরে যখন আয়ার হিসাবে পৃথিবীর বাইরে যেতে চায় তখন কি হয়, ওই পদার্থগুলা এই আয়ারকে শোষণ করে নেয়, শোষণ করে কোনো না কোনো ভাবে কি করে আবার পৃথিবীতে ব্যাক করে দেয়, ফিক্স হয়ে বা যেভাবে মানে ভৌত বা হচ্ছে বাতাসের মাধ্যমে বা যেভাবে হোক কি করে এটাকে ব্যাক করে দেয় আয়ারটাকে। তো এই কারণে কি হয়, পৃথিবীটা সাধারণত উষ্ণ হয়ে যায়। তো 1980 সালে সায়েন্টিস্টরা খেয়াল করলো যে পৃথিবীটা কি আস্তে আস্তে উষ্ণ হচ্ছে। 1997 থেকে 1999, এই 3 বছর পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর ছিল। কারণ কি, তখন গ্রিন হাউস এফেক্টটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। বাড়ার কারণ কি ভাইয়া, কারণ হচ্ছে কয়েকটি গ্যাস যেগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত, যেগুলো হচ্ছে কি করে এই আয়ার রেখে অ্যাবজর্ব করতে সক্ষম। তো আমরা দেখি, দেখো এখানে সূর্যের আলোটা আসতেছে, এসে কি হচ্ছে ভিজিবল লাইট হিসাবে ভিতরে আসতেছে পৃথিবীর ভিতরে, আসার পরে যখন পৃথিবীর সার্ফেস থেকে ব্যাক করতেছে তখন দেখো যে বায়ুমণ্ডলের স্ট্রেটোস্ফিয়ার অংশ, সেই অংশে কিছু গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড, তারপরে পানি, পানির যে ভেপর ঠিক আছে, আর্দ্রতা যেটা সেটা আর কি, এখানে কি আছে মিথেন। তো এই কিছু গ্যাসগুলা কি করে এই আয়ার রেখে অ্যাবজর্ব করে ফেলায়, অ্যাবজর্ব করে দেখো ম্যাক্সিমাম অংশটাই কি করে বাইরে না যেতে দিয়ে ভেতরের দিকে পাঠায় দেয় আবার পৃথিবীর দিকে। এই কারণে কি হয়, গ্লোবাল ওয়ার্মিংটা হতে থাকে বা গ্রিন হাউস গ্যাস এফেক্টটা হতে থাকে। গ্রিন হাউস এফেক্টের যে মেইন গ্যাস, এই গ্যাসের কারণে সাধারণত গ্রিন হাউস এফেক্টটা হতে থাকে পৃথিবীতে বাড়তেছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটার কারণ তো আমরা অনেকেই জানি, যেহেতু এখন কার্বন ডাইঅক্সাইড নিয়ে অনেক সময় অনেকেই পড়াশোনা করেছে। তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে বায়ুমণ্ডলে, সেহেতু কি কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়ার সাথে সাথে কি এদের এই উষ্ণ করার ক্ষমতাও বেড়ে যাচ্ছে। আরো কিছু গ্যাস আছে যেগুলোর নাম হচ্ছে CFC, ওজোন বা O3, ওজোন কি O3 গ্যাস, ওয়াটার ভেপার অথবা H2O, আর কি নাইট্রোজেন অক্সাইড বা N2O। এই কয়েকটা গ্যাস আছে যেগুলো কি হবে তোমার খুব বেশি পরিমাণে গ্রিন হাউস ইফেক্টটাকে কার্যকর করে, এগুলো বাতাসে থাকলে কি হবে তোমার গ্রিন হাউস ইফেক্টটা বাড়বে। সিএফসি হচ্ছে এমন একটা গ্যাস যেটা হচ্ছে মানুষের তৈরি গ্যাস, যেই গ্যাসটা কার্বন ডাইঅক্সাইডের গ্রিন হাউস ইফেক্ট তৈরি করার যে ক্ষমতা তার থেকে 10,000 গুণ বেশি। ঠিক আছে, এটা আমি এভাবে একটু বুঝিয়েছি যে সিএফসি এর যে ক্ষমতা সেটা কি 10,000টা CO2 এর সমান। সিএফসি এর ফুল ফর্ম হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন। তো দেখো সিএফসিটা কেন এত বেশি খারাপ, সিএফসি এর পরিমাণ যেহেতু যদিও অ্যাটমসফিয়ারে অনেক কম, 0.সামথিং%, 0.5% হতে পারে, বাট কি হবে এদের যে নষ্ট করার ক্ষমতা, এদের যে ওজোন লেয়ার নষ্ট করার ক্ষমতা বা এদের যে হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের ক্ষমতা এটা কি অনেক বেশি। কারণ কি দেখো, সিএফসি হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেশনে বা ওজোন লেয়ার নষ্ট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গ্যাস। কিভাবে ওজোন লেয়ার নষ্ট করে দেখো আমরা দেখি এখানে, এই দেখো এটা একটা সিএফসি কম্পাউন্ড, ধরো CFCl3, এটাকে কি বলবো আমরা CFCl3। CFCl3 প্রথমে কি করে ইউভি রশ্মির সাহায্যে, যেহেতু স্ট্রেটোস্ফিয়ারে আছে উষ্ণ আছে জায়গাটা, ইউভি রশ্মির সাহায্যে কি করে একটি অ্যাক্টিভ যৌগে পরিণত হয়, CFCl2 ডট আর কি সিএল ক্লোরিন আয়নে পরিণত হয়। এই ক্লোরিনটা, এই অ্যাক্টিভ ক্লোরিন যেটা বা যে সক্রিয় ক্লোরিন, এটা কি করে বা আমাদের স্ট্রেটোস্ফিয়ারে যে ওজোন, ওজোন গ্যাস O3 যে গ্যাস, সেই গ্যাসটাকে কি করে ভেঙে ফেলায়, ভেঙে কি তৈরি করলো এখানে CLO তৈরি করলো একটা কম্পাউন্ড আর কি, অক্সিজেন তৈরি করলো। এই CLOটা আবার কি করে দেখো একে অন্যের সাথে মিলে একটা নতুন কম্পাউন্ড তৈরি করে, করে আবার ভেঙে আরেকটা সিএল তৈরি করে, সক্রিয় ক্লোরিন তৈরি করে। এই ক্লোরিনটা একইভাবে আবার ওজনকে ভাঙে, ভেঙে অক্সিজেন তৈরি করে। তো দেখো প্রতিবার একটা সিএল তৈরি হচ্ছেই, একটা সক্রিয় ক্লোরিন তৈরি হচ্ছেই। তো একবার তুমি যদি বাতাসে সিএফসি দিয়ে দাও তাহলে এই চক্রটা চলতেই থাকবে বাতাসের ভেতরে। আর আমরা কি করছি, 1980 সাল থেকে অনেক বছর, প্রায় 1990 বা 1991 পর্যন্ত প্রচুর পরিমাণে সিএফসি ইউজ করছি। এটা হওয়ার কারণে ওজোন লেয়ার তখন অনেক তাড়াতাড়ি ডিপ্লেট হয়েছে বা নষ্ট হয়ে গেছে। তো এতদূর বুঝছো তোমরা?
ভাইয়া, ওজন লেয়ার কি আর কোনোভাবে মানে ক্রিয়েট হয় না, মানে রিফিল হয় না, মানে শুধু ক্ষয় হতে থাকে? বিকল্প হিসাবে সায়েন্টিস্টরা একটা নতুন উপাদান খুঁজে বেড়ায় খুঁজে পায়, যেটার নাম কি HCFC বা হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। এই HCFC দিয়ে আমরা কি করি, যে ক্লোরোফ্লোরোকার্বনের যে ওজোন লেয়ার বিনষ্টকারী ক্ষমতাটা, এটা আমরা মানে অনেকাংশে কমায় আনতে পারছি। কিভাবে? কারণ হাইড্রোক্লোরোকার্বনটা সাধারণত স্ট্রেটোস্ফিয়ার পর্যন্ত পৌঁছায় না, আর এটা কি হয় খুব কম স্থায়ী থাকে, তো এই জন্য ওজোন লেয়ারটা কি হয় সুরক্ষিত থাকে। ঠিক আছে, এরপরে সায়েন্টিস্টদের প্ল্যান আছে আরেকটা তৈরি করে, যেটার নাম কি HFC। যেহেতু ক্লোরিনই মেইন সমস্যা, তাই না, তো আমি ক্লোরিন যদি সরাই দিই এখান থেকে, তাহলে কি আমরা একটা পিওর গ্যাস পাচ্ছি, একটা ভালো গ্যাস পাচ্ছি, যেই গ্যাসটা দিয়ে কি আমরা অনেকভাবে ইউজ করতে পারবো। সিএফসিটা কোথায় ইউজ করা হয়? সিএফসি যেখানে মেইনলি ইউজ করা হয় সেটা হচ্ছে রেফ্রিজারেটরে ইউজ করা হয়, ফ্রিজে ইউজ করা হয়, রেফ্রিজারেটরে সিএফসি ইউজ করা হয়। আমাদের রেফ্রিজারেটরের পেছনে একটা কম্প্রেসার দেখবা তোমরা, ওই কম্প্রেসারের ভিতরে একটা গ্যাস আছে, যেটা সেটার নাম হচ্ছে সিএফসি। ওই গ্যাসটাই মূলত আমাদের কি করে মানে যে রেফ্রিজারেটরের ভেতরে যে পদার্থগুলো তাদেরকে ঠান্ডা করতে সাহায্য করে। ঠিক আছে, তো এটা ওই সময় অনেক বেশি পরিমাণে ইউজ হয়েছিল। তো সিএফসি কে বাণিজ্যিক ভাবে ফ্রেয়ন বলা হয়। কি বলা হয়? ফ্রেয়ন। তো এদেরকে কোড, একটা কোড নেম হিসাবে মানে এদেরকে হচ্ছে মানে নামকরণ করা হয়, ফ্রেয়ন 1-1 অথবা কি ফ্রেয়ন 1-2 বা ফ্রেয়ন 1-1-2, এরকম হচ্ছে অনেকগুলো নাম ইউজ করে, 1-1-2 এভাবে করে নাম ইউজ করে। তো এই নাম থেকে আমরা এদের সংকেত গুলা কিভাবে পাওয়া যায় বা সংকেত থেকে নাম কিভাবে পাওয়া যায় এইটার একটা পদ্ধতি জানবো। খুব সহজ একটা পদ্ধতি দেখো, যদি তোমার এখানে ফ্রেয়ন 1-1 বলে দেয়া হয়, তাহলে তুমি দেখবা প্রথম যেই পার্টটা সেটা হবে কি এ, নাম্বারের যে প্রথম পার্টটা সেটা হবে এ, সেকেন্ড পার্টটা হবে বি, আর থার্ড পার্টটা হবে সি। ঠিক আছে, তো দেখো তোমার এখানে কি বলছে, সিএফসি 1-1। যেহেতু সিএফসি 1-1 বলছে, দেখো এখন বলছে এবিসি নাম্বারিং পদ্ধতির মতে CFCl3 এর ক্ষেত্রে তোমার হচ্ছে যেই তোমার কি বলবো যে হচ্ছে নাম্বারিং সেটা কি হবে, সেই নাম্বারিংটা হবে দেখো অনেকটা এরকম। এ এর ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, যৌগের অণুতে কার্বন পরমাণু সংখ্যা -1। CFCl3 তে দেখো আমরা কার্বন পরমাণু সংখ্যা কত, এখানে একটা আছে, তো যেহেতু 1-1 করে দিলাম আমরা কি এর মান 0 পাচ্ছি। এরপরে দেখো বিতে যৌগের অণুতে এইচ এর পরমাণু সংখ্যা +1, অতএব এখানে কি এইচ কোনো পরমাণু আছে এই CFCl3 তে? নাই, যেহেতু এইচ কোনো পরমাণু নাই সেহেতু আমরা কি এখানে 0+1 করছি, তাহলে কি আমাদের এখানে 1 পাচ্ছি। আর সি এর ক্ষেত্রে আমরা কি করব, যৌগের অণুতে এফ পরমাণুর সংখ্যা, ফ্লোরিন যতগুলো পরমাণু আছে ততগুলো সংখ্যা, একটা একটা ফ্লোরিন আছে এখানে, তো এবিসি নাম্বারিং সংখ্যা অনুযায়ী আমরা কি লিখতে পারি, 0-1-1 লিখতে পারি অথবা শুধু 1-1 লিখতে পারি। ঠিক আছে, এইটা যদি লিখতে পারি দেখো তাহলে আমরা সি এফ এতটুকু তো বুঝতে পারলাম যে কার্বন এখানে একটা আছে, ফ্লোরিন একটা, দুইটা আছে, বাকি যে জায়গাটা আছে সেটা কি ক্লোরিন দিয়ে ফিল আপ হয়ে যাবে বা Cl3 হয়ে যাবে। ওকে, এই যৌগটাকে বলা হবে ফ্রেয়ন 1-1 অথবা সিএফসি 1-1 বলা হয়। তো অনুরূপ ভাবে দেখো আমরা চেষ্টা করি যে সিএইচ FCl F2Cl এইটাকে সিএফসি HCF3 22 বলা হয়। এটা কেন বলা হয় চলো আমরা চেক করি। তো সিএইচ FC F2Cl, এখানে কার্বন পরমাণু -1, তো কার্বন পরমাণু কয়টা আছে, একটা, অতএব এর মান আমাদের কত হবে বলতো? 0। জিরো, এইটা ইউজ করে। এবার বি, বি এর নাম্বারটা আমরা ইউজ করি, বি কত হবে দেখো তো, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, আমাদের হাইড্রোজেন পরমাণু কয়টা আছে, একটা, 2 তাহলে কি হবে। 1+1, এই দেখো এই ফর্মুলাটা ইউজ করেছি আমরা, হাইড্রোজেন পরমাণু সংখ্যা +1, তাহলে 2 হচ্ছে এখানে। আর সি, সি কিভাবে বের করব, যতগুলা ফ্লোরিনের সংখ্যা আছে, তো ফ্লোরিনের সংখ্যা কয়টা এখানে, দুইটা আছে না, 2, তাহলে দেখো এবিসি যদি আমরা পাশাপাশি লিখি তাহলে কি 0-2-2 পাচ্ছি অথবা শুধু 22, সেই জন্য আমরা কি বলছি HCFC 22 অথবা ফ্রেয়ন 22 বলতে পারি।
তো তোমাদেরকে এমসিকিউ তে এই ধরনের কয়েকটা নাম্বারিং এর বা হচ্ছে সিএফসি এর নাম বের করার কয়েকটা এমসিকিউ দিতে পারে, এইগুলো তোমরা হচ্ছে কি সলভ করতে পারবা যদি এই পদ্ধতিটা ব্যবহার করো। ঠিক আছে, তো আমাদের এই সিএফসিটা কি সিএফসি থেকে কম হার্মফুল এটা একটু আগে আমরা ডিসকাস করেছি। এরপরে আমরা দেখি অ্যাসিড রেইন কাকে বলে, অ্যাসিড বৃষ্টি কাকে বলে। অ্যাসিড বৃষ্টি সম্পর্কে অনেকেই আমরা হয়তো আগে থেকে জানি, ঠিক আছে, বায়ুমণ্ডলে অধক্ষেপিত অধক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান 5.6 এর নিচে হলেই তাকে কি অ্যাসিড বৃষ্টি বলা হয়। আচ্ছা, তোমাদের কি শিলা বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে কারো, মানে কারো এলাকায় এই ঝড় যে হলো 2 দিন আগে? জি ভাইয়া, ওই জি ভাইয়া, কুষ্টিয়াতে তো অনেক শিলা বৃষ্টি হলো ওই সময়, বাট শিলা বৃষ্টি অ্যাসিড রেইন না সৌভাগ্যবশত। যাই হোক, বায়ুমন্ডলে অধক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান যদি 5.6 এর নিচে হয় তাহলে তাকে কি বলা হয়? অ্যাসিড বৃষ্টি বলা হয়। অ্যাসিড বৃষ্টির মূলত তিনটা অ্যাসিডের জন্য হয়, একটা কি H2SO3 হাইড্রোজেন সালফাইড বা সালফিউরাস অ্যাসিড, আরেকটা কি সালফিউরিক অ্যাসিড H2SO4, আরেকটা কি নাইট্রিক অ্যাসিড। এই তিনটা অ্যাসিডের কারণে সাধারণত অ্যাসিড রেইনটা ঘটে। ঠিক আছে, তো দেখো অ্যাসিড রেইন মূলত কি এইসব পদ্ধতিতে হয়, বাতাসে যেই SO2 থাকে, আমাদের যে ইন্ডাস্ট্রি থেকে যে দূষিত SO2 বা NO2, NOx, NO বা NO2 পাই আমরা, সেগুলো কি হয় তোমার সালফিউরিক অ্যাসিডে পরিণত করে। পরিণত কিভাবে হয়, এই যে O3, ওজন বাতাসে যে O3 বা ওজন লেয়ার ওজন থাকে সেটা কি করে SO2 সাথে রিয়াকশন করে কি সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এই সালফিউরিক অ্যাসিডটা তখন বৃষ্টির সাহায্যে মাটিতে নিচে নেমে আসে, নিচে নেমে এসে দেখো SO4-2- যে আয়ন এটা ডিকম্পোজ করে এবং এটা কি মাটির জন্য ক্ষতিকর, গাছপালার উপরে পড়লে গাছপালাদের পাতা ক্ষতি করে। এবং আমাদের যে তাজমহল, এখন বর্তমানে ইন্ডিয়ায় যে তাজমহলটা আছে এটার যে উপরের মার্বেল গুলা এগুলাও ক্ষয় হয়ে যাচ্ছে, কারণ দিল্লি আগ্রার সাইডে তোমার এয়ার পলিউশনটা অনেক বেশি। 2020 সালে মনে হয় তোমরা একটা নিউজ পড়ছিলা যে দিল্লিতে অক্সিজেন ক্লাব খোলা হয়েছিল, এত বাজে অবস্থা ওখানে তোমার পলিউশনের, ওইখানে কি লাগছিল মানুষজনকে অক্সিজেনের জন্য ক্লাবে যাওয়া লাগছিল এরকম অবস্থা। তো ওইখানে অক্সিজেন, ওইখানে মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয়, এই কারণে কি তাজমহলের যে মার্বেল গুলো এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে কি হয়, যদি পুকুরে আমাদের এই অ্যাসিড বৃষ্টিটা হয় তাহলে মাছগুলো মারা যায়, কারণ পুকুরের পানিটা কি অ্যাসিডিক হয়ে যায় তখন। তো অ্যাসিড রেইন আমাদের পরিবেশের জন্য কি অনেক ক্ষতিকর একটা রেইন। নক্স এর ক্ষেত্রেও সেম জিনিস, দেখো অক্সিজেনের সাহায্যে কি করে নাইট্রোজেন নাইট্রিক অ্যাসিড তৈরি করে, এই নাইট্রিক অ্যাসিডটা কি হয় H+ ও NO3- হয়ে ভেঙে কি হয় মাটিতে পড়ে, মাটিতে কি হয় অ্যামোনিয়াম আর কি নাইট্রেট আয়ন হিসাবে এটা মাটিতে পড়ে। তো এটা একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপও। অ্যামোনিয়ামটা আমাদের মাটির জন্য অনেক ভালো ডিরেক্টলি পড়াটা, কারণ এটা কি আস্তে আস্তে ফিক্সেশন হয়ে এখানে কি আমাদের সার হিসাবে ইউজ করা যাবে। কিন্তু নাইট্রেটটা আমাদের ডিরেক্টলি পড়া খারাপ, কারণ এটা কি হবে এদের পিএইচ যেহেতু কম, এরা আমাদের গাছপালা তারপরে হচ্ছে নদী মাটি এদেরকে ক্ষতি করবে। ঠিক আছে, তো অ্যাসিড রেইন হোপফুলি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো আজকে আমাদের এইটুকু টপিকই থাকবে, এর পরের দিন আমরা হচ্ছে কভার করব তোমাদের হচ্ছে অ্যাসিড বেস কনসেপ্ট, যেগুলো তিনটা অ্যাসিড বেস কনসেপ্ট আছে ওইগুলা, তারপরে পানি রিলেটেড যে টপিক গুলা পিএইচ, বিওডি, সিওডি, ডিজলভ অক্সিজেন, আর হচ্ছে কি আমাদের লাস্ট একটা টপিক আছে পানি দূষণ। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস কভার করলে মোটামুটি আমাদের এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, তোমাদের প্রথম চ্যাপ্টারের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের ম্যাথ পার্টটুকু শেষ হয়ে গিয়েছে, বিওডি সিওডিতে কিছু ম্যাথস আছে। তো আজকে আমরা কি কি পড়লাম, আজকে আমরা পড়লাম হচ্ছে আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাসের ব্যাপারে জানলাম, আইডিয়াল গ্যাস ও রিয়েল গ্যাসের যে পার্থক্য ওই পার্থক্য গুলো দেখলাম, সংকোচনশীল গুণাঙ্ক দেখলাম, আমাগাটের কার্ভ দেখলাম, ওই কার্ভ থেকে কিভাবে আমরা বুঝতে পারি আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের ব্যবহারটা, নাইট্রোজেন ফিক্সেশন পড়লাম যে কিভাবে আমরা বাতাসের নাইট্রোজেনকে ব্যবহারযোগ্য নাইট্রোজেন হিসেবে ইউজ করতে পারি, কি কি পদ্ধতি ইউজ করতে পারি কেউ বলতে পারবা? চারটা পদ্ধতি বলছিলাম নাইট্রোজেন ফিক্সেশনের। কেউ ভলেন্টিয়ার করো দেখি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো নাইট্রোজেন ফিক্সেশনের চারটা পদ্ধতি পড়ছিলাম, কি কি আমরা বজ্রপাত থেকে নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে, আরেকটা কি বাণিজ্যিক ভাবে, আরেকটা বায়োলজিক্যালি, আরেকটা হচ্ছে প্রাণী দেহ থেকে। এরপরে বায়ু দূষক পড়েছিলাম যে বায়ু দূষক কি কি,
বায়ুদূষক হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি বায়ুদূষক পড়ছিলাম আমরা। তো প্রাইমারি দূষক কি কি, যেগুলো হচ্ছে ডিরেক্টলি ইন্ডাস্ট্রি থেকে আমাদের কি হয় বাতাসে গিয়ে আমাদের দূষণ তৈরি করে, আর একটা সেকেন্ডারি, প্রাইমারি থেকে আমরা যেসব দূষক পাই সেগুলো হচ্ছে কি সেকেন্ডারি দূষক। গ্রিন হাউস এফেক্ট ব্যাপারে জানলাম আমরা, যে কিভাবে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে এবং কোন কোন গ্যাসগুলো গ্রিন হাউস এফেক্টের জন্য আমাদের দায়ী। তারপরে কি সিএফসি আর এইচসিএফসি এর ব্যাপারে জানলাম, এদের নেমিং কিভাবে করে আমরা দেখলাম, সিএফসি কে নেম কিভাবে করে আর এইচসিএফসি কে কিভাবে নেমিং করা হয়। লাস্টে আমরা দেখলাম যে অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় এবং এটা কি আমাদের পরিবেশকে কিভাবে ক্ষতি করতেছে, এগুলোও আমরা জানলাম। তো আজকের টপিকটা মূলত আমাদের কি আমাদের অ্যাডমিশন আর এমসিকিউ বেসটা ছিল। তোমরা যদি এই টপিক গুলো ভালো মতন পড়তে পারো তাহলে কি তোমাদের হোপফুলি অনেকগুলো এমসিকিউ কভার হয়ে যাবে ফার্স্ট চ্যাপ্টার থেকে, এর বাইরে কিছু আসবে না। তো আমি এখন রেকর্ডিংটা অফ করতেছি। স্বাধীন জি অফ ভাই, করলাম? হ্যাঁ আমি তাহলে জি জি।